দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির, লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। আমরা প্রথমে যেতে চাই কুমিল্লায় সুমনের কাছে। সুমন, শহরে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, হাসপাতালে রোগীর চাপ কেমন, এডিস মশা নিধনে স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি লিমি, আপনাকে আমি জানিয়ে রাখি আসলে কুমিল্লা যে ফার্স্ট সদর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আসলে রোগীর যে বেড সংখ্যা সীমিত থাকার কারণে আসলে রোগীর যে ডেঙ্গুর প্রবণতা রয়েছে, আমরা জানেন গত এই বছরে 225 জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে প্রায় 80% রোগী ভর্তি ভালো হয়ে চলে গেছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, গত 24 ঘন্টা এখানে 12 জন রোগী ভর্তি হয়েছে, 40 জন রোগী এখন কোনো মেডিকেল হাসপাতাল রয়েছে। সেই সাথে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেঙ্গুর ওয়ার্ড রাখা হয়েছে, যেখানে রোগী এখন ভর্তি হচ্ছে, এই জন্য একটু মেডিকেলগুলোতে একটা চাপ কমে আসছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যে পরিচালক রয়েছে আসলে যে ডক্টর আজিজুর রহমান সিদ্দিক, আসলে সেই যে ব্যবস্থা গ্রহণ করেছে আপনাকে জানিয়ে রাখি, আসলে আপনার কি কি ব্যবস্থা গ্রহণ করছেন ডেঙ্গু নিয়ে? ও আচ্ছা, ধন্যবাদ। আমাদের এখানে তো মোটামুটি ডেঙ্গু এখন বাড়ছেই কুমিল্লা, তো আজকে আবার গতকাল ছিল 26 জন ভর্তি, আজকে নতুন 12 জন ভর্তি হয়েছে। কারণ হচ্ছে যে উপজেলাগুলোতে ডেঙ্গু কর্নার করছে, তো ওখানে আমাদের 17টা উপজেলায় এখন ডেঙ্গু ফিভার রোগীগুলো ওখানে আছে, গতকালও ওখানে 24 জনের মতো ছিল, এই জন্য আমাদের লোড কমে গেছে। গতকাল 26 থেকে আজকে নতুন ভর্তি হয়েছে 12 জন, টোটাল এখন আবার 40 জনই আছে। গতকাল যা ছিল 12 জন আমরা ছুটি দিয়েছি, 12 জন আসছে। আমাদের ব্যবস্থাগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা এখানে মেডিসিন ইউনিট থেকে একটা ডেঙ্গু কমিটি করে নিয়েছি, পেডিয়াট্রিক্স একটা কমিটি করে নিয়েছি, আমরা ওয়ার্ডগুলো প্রসারণ করেছি, এবং আজকে আমরা এলাকায় যে মশক নিধন ক্লাস প্রোগ্রাম করেছি, আর আজকে 20টা স্টাফ দিয়ে আমরা ওখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা 80 ড্রাম ময়লা আমরা পরিষ্কার করেছি। আর এখানে আমরা যেটা করতেছি যে সরকার যেটা ঘোষণা করেছে 100 টাকার এনএসআর টেস্ট 50 টাকা করেছে, এটা আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, সেটা কার্যকর করতেছি। আর আমরা এখানে এই আমাদের রেগুলার আমরা এদেরকে ফলো আপ দিচ্ছি, এবং আমাদের 2-3টা রোগী একটু খারাপ আছে, যেমন একটা হেমোরেজিক নিয়ে আসছে একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রফিকুল ইসলাম সাহেব, তো ওনার জন্য বিশেষ নজর দিচ্ছি। আর একটা হেমোরেজিক রোগী ছিল, ভালো হয়েছে, বাকি সবগুলোই ডেঙ্গু ফিভার। তো আমরা আরেকটা স্ট্র্যাটেজি নিচ্ছি ডেঙ্গু ফিভারের জন্য, আসলে উপজেলা এতদিন শীত ছিল না আসতো, আমরা এখন সবাইকে বলতেছি ডেঙ্গু ফিভার হলে ঘরে বসে যাতে চিকিৎসাটা নেয়, আর অন্য রোগী যেগুলো খারাপ এগুলো আসে, কারণ সামনে সামনে ভবিষ্যতে আরো অনেক রোগী বাড়বে, ডেঙ্গু ফিভার দিয়ে হাসপাতাল ভর্তি থাকলে হবে না। আসলে আসলে লিমি আপনাকে যেটা বলছিল আসলে পরিচালক, আর কিছু জানিয়ে রাখি যে কুমিল্লা যে ডেঙ্গুর যে প্রবণতা বেড়েছে, আসলে শুধু কুমিল্লা স্থানীয় ভাবে আসলে 9টা উপজেলা এখন এটা এসেছে 17 উপজেলার মধ্যে। তবে একটা সুখকর বিষয় হচ্ছে আসলে কুমিল্লা যে ডেঙ্গু রোগী ধরা পড়ছে আসলে এরকম সিরিয়াস ডেঙ্গু নয়। এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা কথা বলতে চাই আসলে ডিউটি ডাক্তারকে জানি, ডিউটি ডাক্তার সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কুমিল্লা ডেঙ্গু পরিস্থিতি খবর, আমরা আমাদের লক্ষ্মীপুরে এই মুহূর্তে 157 জন রোগী লক্ষ্মীপুর জেলায় গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে আজকে আজ ভর্তি আছে প্রায় 30 জন, গতকালকে ছিল 24 জন, 9 জনকে রিলিজ দেওয়া হয়েছে, এবং গত 24 ঘন্টায় 15 জন রোগী ভর্তি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে আজ 50 শয্যা হাসপাতালে প্রায় 8 জন রোগী ভর্তি আছে, এবং গত এক সপ্তাহে এখানে কিন্তু 32 জন রোগী চিকিৎসা নিয়েছে। তো আমাদের লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডক্টর যেটি জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে ব্যাপক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং এই ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ার কারণে লক্ষ্মীপুর যে 100টা হাসপাতাল এবং কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে, এবং রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এবং তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে এখন যেহেতু রোগীর সংখ্যা বেশি, তাই অন্য অন্য রোগীর ভর্তি কমে দিয়ে ডেঙ্গু রোগী ভর্তি করানো হচ্ছে। তো যারা রোগীর চিকিৎসক, রোগীর অভিভাবক এবং লক্ষ্মীপুরের সচেতন মহল দাবি করতেছে, লক্ষ্মীপুরে যেহেতু ডেঙ্গু রোগীর সংখ্যা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, সেজন্য ডেঙ্গু ডেডিকেটেড একটি হাসপাতাল ইউনিট করা যায় কিনা, যেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। কারণ ডেঙ্গু রোগীদের কিন্তু সারাক্ষণ হাসপাতালে মশা দিয়ে রাখতে হয়, এবং যারা অন্য রোগীদের যেন না ছড়ায়,
যেহেতু লক্ষ্মীপুর সদর হাসপাতাল 100 শয্যা হাসপাতাল, সেখানে প্রায় 300 জন রুগী, 100 শয্যা হাসপাতালে 300 জন রুগী ভর্তি আছে। এর মধ্যে 30 জন হচ্ছে ডেঙ্গু রুগী, এবং এই রুগীর মধ্যে ডেঙ্গু রুগী ম্যানেজমেন্টের ডাক্তারদের সমস্যা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এ ছিল লক্ষ্মীপুরের ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের ময়মনসিংহে থেকে এখন বলবেন ইলিয়াস, ডেঙ্গুর সর্বশেষ খবর ময়মনসিংহের কি আপনি আমাদেরকে জানান। স্বপন, লক্ষ্মীপুরের মতোই ময়মনসিংহে কিন্তু হু হু করে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে 10 জন, 32 সহ মোট 38 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। এর মধ্যে 28 জন পুরুষ, 9 জন নারী এবং 1 জন শিশু রয়েছে। চিকিৎসকরা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী সেবা দিয়ে রোগীদেরকে সারিয়ে তুলতে চেষ্টা করছেন। আমরা রোগীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে বেশিরভাগ রোগী আক্রান্ত হয়ে তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং তারা চিকিৎসকদের যথেষ্ট পরিমাণ সেবাও কিন্তু পাচ্ছেন। তবে কিছু কিছু রোগী দাবি করেছেন যদি সিনিয়র চিকিৎসকরা প্রতিদিন অন্তত 2 বার করে তাদেরকে একটু করতো তাহলে তাদের জন্য ভালো হতো। এমনিতেই প্রতিনিয়ত কিন্তু চিকিৎসক, নার্স আমরা দেখেছি আইসোলেশন ওয়ার্ডে তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। আর এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গত 11 তারিখ কিন্তু নগরীর 33টি ওয়ার্ডে তারা ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছেন, এবং প্রাথমিক পর্যায়ে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই কার্যক্রমটি জোরদার করেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাতে মশার আক্রমণের শিকার না হয় সেই লক্ষ্যে কিন্তু সিটি কর্পোরেশন তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন। এছাড়াও বিভিন্ন নালা অর্থাৎ ড্রেনে কিন্তু তারা মশক নিধনে তাদের যে প্রতিনিয়ত কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা যাচ্ছেন। এবং আমরা এই বিষয়ে নাগরিক, নেতা এবং সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, এবং তারা বলছেন সিটি কর্পোরেশন প্রতি বছরের ন্যায় এবছরও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছেন এবং তাদের কার্যক্রমকে আরেকটু ত্বরান্বিত করার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন যে যারা আসলে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন এবং যাদের শরীরে অন্তত 2 থেকে 3 দিন ধরে জ্বর উঠছে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে যেন চিকিৎসকদের শরণাপন্ন হয় এবং তরল জাতীয় যেন খাবার খায়, এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে অর্থাৎ প্লাটিলেট কমে গেলে তারা যেন কাঠ বাদাম সহ যে আপনার আদা রসুন এইগুলো যেন বেশি বেশি খায় সেই বিষয়টি কিন্তু চিকিৎসকরাও বলছেন যে, এবং ডেঙ্গু থেকে রক্ষা পেতে হলে সাধারণত 2 থেকে 3 দিন জ্বর হলেই অর্থাৎ ডেঙ্গু রোগীদের 101 থেকে 103 ডিগ্রি পর্যন্ত কিন্তু শরীরে তাপমাত্রা থাকে সেই বিষয়টি চিকিৎসকরা বলছিলেন, এবং সেই পরিমাণ তাপমাত্রা থাকলে তারা যেন চিকিৎসকদের শরণাপন্ন হয় এবং সেই অনুযায়ী যেন চিকিৎসা নেয়, তাহলে অন্তত ডেঙ্গুর যে প্রকোপ সেটা কিন্তু কিছুটা হলেও কমতে পারে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মোটামুটি আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা এখন চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন লিনিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের দর্শক। কুমিল্লা, লক্ষ্মীপুর, ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর।